নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের মূলত আলোচনার বিষয়বস্তু হলো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জুন 2023। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা নাক্ষত্রিক প্রেডিকশন করব, অর্থাৎ মিথুন রাশিতে যে তিনটি নক্ষত্র রয়েছে, মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের পৃথক পৃথকভাবে কতটা পরিবর্তন আসা সম্ভব, কতটা পরিবর্তনের সংযোগ রয়েছে সেটি যেমন জানবো, তার সাথে আজকে কিন্তু আমরা মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের কিছু এক্সট্রা রাশিফল পাওয়ার চেষ্টা করব, যেটা হয়তো আমরা গত যে জুন মাসের ভিডিওটা আপলোড করেছিলাম মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য, সেখানে আমরা ডিটেলসে আলোচনা করতে পারিনি। চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করি এবং দেখে নেওয়ার চেষ্টা করি, আপনার রাশি বা লগ্ন যদি মিথুন হয়ে থাকে তাহলে জুন 2023-এর আপনার জন্য কী কী অপেক্ষা করে রয়েছে বা কোন কোন ক্ষেত্রে আপনার জন্য ধনাত্মকতা অবস্থান করে থাকতে পারে। সবার প্রথমে একটা বিষয় বুঝতে হবে যে রাশির অধিপতি কিন্তু দ্বাদশে প্রবেশ করবেন, এবং এই যে প্রবেশ তার দ্বাদশভাবে 7 জুন 2023, সেখানে 24 তারিখ পর্যন্ত তার অবস্থান করা, এবং এই যে সেগমেন্ট, এখানে কিন্তু বলা যেতে পারে যে মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যক্ষেত্র কিন্তু খুব পজিটিভ একটা দিকে থাকছে না। বিশেষত যাদের চক্ষু কোনো পীড়া রয়েছে, চোখের কোনো সমস্যা রয়েছে, সেটা 15 তারিখের পর থেকে 24 তারিখ পর্যন্ত কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে কোথাও যেন গিয়ে একটা এনার্জি পাচ্ছি না, একটা স্ট্যামিনার অভাবের জায়গা ফেস করছি, এই ধরনের একটা কম্বিনেশন কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের 24 জুন পর্যন্ত থাকতে পারে। 24 জুনের পরে দীর্ঘ কয়েক মাস পরে বলা যেতে পারে বুধ আপনার নিজস্ব রাশিতে প্রবেশ করবে, এবং এখানে 24 জুনের পর থেকে স্বাস্থ্যক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা থাকবেই। তার সাথে যে যে ধরনের ইস্যুসগুলো আপনারা ফেস করছেন, সেটা যদি কোনো মেডিকেল ইস্যু হয় সেটার কিন্তু একটা পরিবর্তনের জায়গা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা আমি বলবো, এই সময় মানে 7 জুন থেকে 24 জুন পর্যন্ত যারা প্রবাসে যেতে চান তাদের জন্য নিশ্চিতভাবেই শুভ সময়, যারা প্রবাসে যাবেন তাদের জন্য শুভ সময়, এবং যারা প্রবাসে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়কালটা যথেষ্ট শুভ হতে পারে। এই সময় আপনার কিছু ডেভেলপমেন্টও থাকবে যদি আপনি প্রবাসী হয়ে থাকেন। প্রবাসীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকতে পারে, ইচ্ছায় অথবা অনিচ্ছায় আপনাকে প্রবাসে যেতে হতে পারে, বা যারা পরিকল্পনা করেছেন তাদের কিন্তু এই সময় একটা যাওয়ার পসিবিলিটি তৈরি হচ্ছে। রাশিলগ্ন যদি আপনার মিথুন হয়ে থাকে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু আপনার থাকতে পারে যদি আপনি কোনো ক্রিয়েটিভ লাইনে থাকেন। দেখুন, আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শুক্র, যিনি দ্বিতীয়ভাবে অবস্থান করছেন, এবং মঙ্গলের সাথে, অনেকের মতেই মঙ্গল শুক্রের কম্বিনেশনটা খুব ধনাত্মক নয়। অনেকের মতেই, অনেকে বিশ্বাস করেন যে জলরাশিতে ভিনাস অ্যান্ড মার্স যদি একসাথে বসে থাকে সেক্ষেত্রে সেই সমস্ত জাতক জাতিকারা কিছু প্রণয়ে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় প্রণয়টা অবৈধ, জড়িয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু দ্বিতীয়ভাবে শুক্র মঙ্গলের অবস্থান, পঞ্চম প্রতি শুক্রের অবস্থান, ক্রিয়েটিভিটিটাকে, আপনি যদি সঙ্গীত জগতে থাকেন সেই সঙ্গীত চর্চাকে, আপনি যদি নৃত্য জগতে থাকেন সেই নৃত্য চর্চাকে, আপনি যদি যে কোনো বাচিক বিষয়ে যুক্ত থাকেন সেই বিষয়টিকে, অর্থাৎ যে কোনো ধরনের সেটা কালচার হতে পারে, যে কোনো ধরনের শিল্প হতে পারে, সেই শিল্পের ক্ষেত্রে একটা ধনাত্মকতার জায়গা কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের থাকবে। এবং একই সাথে আমি বলবো প্রেমের ক্ষেত্রটা কিন্তু পজিটিভ হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে নতুন প্রেমের কম্বিনেশন একদম মাসের শুরু থেকেই থাকছে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বন্ধু বিদ্বেষ আসতে পারে। সেটি কেমনভাবে আসতে পারে, যেহেতু একাদশভাবে আপনাদের একাদশভাবে গুরুচণ্ডাল যোগ প্রপারলি অ্যাক্টিভেট হচ্ছে, এবং মোটামুটি বলা যেতে পারে 21 জুন পর্যন্ত এই ভাইব্রেশন অত্যাধিক প্রবল থাকবে, এক্ষেত্রে কিন্তু আপনার বন্ধু বিদ্বেষ হওয়ার সম্ভাবনা, বন্ধুর সাথে অশান্তি, দূরত্ব তৈরি হওয়া, ভুল বোঝা, এই ধরনের একটা বিষয়বস্তুর জায়গা কিন্তু থাকতে পারে। ভুল বোঝাবুঝির জায়গাটা কিন্তু অতিরিক্ত মাত্রায় থাকতে পারে। আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে দেখেছেন যে একটা মানুষের সাথে সম্পর্ক হলো, কিছুদিন আপনি কথা বলছেন, হঠাৎ করেই সে আপনাকে ভুল বুঝলো, এবং একটা লং টাইম রিলেশনশিপ তৈরি করতে গিয়ে, আমি বলবো না সব মিথুন রাশির জাতক জাতিকাদের প্রবলেম হয়, বাট হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে একটা লং টাইম রিলেশনশিপ মেনটেন করতে গিয়ে
মিথুন রাশির জাতক জাতিকারা সমস্যার মধ্যে পড়ে, এর পিছনে কিন্তু লজিক রয়েছে। কারণ আপনাদের একাদশ ভাব হচ্ছে চর রাশির ভাব, যার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। সুতরাং আমরা যদি ব্লাঙ্ক চার্ট প্রেডিকশনের কথা ভাবি এবং একাদশ ভাব যে ভাবটি হলো চর রাশি, যে ভাবের মধ্যে তাৎক্ষণিকতা রয়েছে, স্থায়িত্বের অভাবের জায়গা রয়েছে, এখানে কিন্তু সেই রিলেশনশিপ বলুন বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপের ক্ষেত্রে স্থায়িত্বের একটা অভাবের জায়গা কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের থাকতে পারে। এবং বর্তমান সময়টা কিন্তু সেই বিষয়টাকে আরও বেশি ফোকাস করছে। আরেকটা বিষয় আমি বলবো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটি হলো এই সমসাময়িক সময়ে বিদ্যাক্ষেত্র কিন্তু আপনাদের মধ্যম প্রকৃতির যাবে 24 জুন পর্যন্ত। কিন্তু 24 জুনের পরে বিদ্যাক্ষেত্রটি যথেষ্ট শুভ হবে, নতুন কোনো অ্যাচিভমেন্টের সম্ভাবনা, নতুন কোনো কোর্সে এনরোলমেন্ট নেওয়ার সম্ভাবনা, একটা বেটার কিছুতে অ্যাডমিশনের পসিবিলিটিস কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের থেকে যাচ্ছে। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই সংযোগ আপনাদের জন্য যথেষ্ট শুভ হবে এবং 24 জুনের পর থেকে পড়াশোনার প্রতি কিন্তু আপনাদের একটা আগ্রহ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া এবং ভালো কোনো বিষয়ের সাথে নিজেকে যুক্ত করার কম্বিনেশন থাকতে পারে। রসায়ন নিয়ে হয়তো আপনার পড়ার একটা বাসনা ছিল, মেডিকেল লাইনে যাওয়ার হয়তো একটা বাসনা ছিল, বা উচ্চ মাধ্যমিকের পরে একটা নতুন কিছু নিয়ে পড়ার ভাবনা আপনার মধ্যে গ্রোথ করেছিল, যে আপনি গতানুগতিক যে বিষয়গুলো রয়েছে কোনো একটা সাবজেক্টে অনার্স নিলাম, তারপরে সেটার উপরে মাস্টার করলাম, আপনি হয়তো সেটা না করে টেকনিক্যাল লাইনে চলে গেলেন, আপনি হয়তো সেটি না করে LLB বা এই ধরনের আইনি যে কোর্সগুলো আছে তাতে চলে গেলেন, অর্থাৎ এমন একটা পসিবিলিটিস কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের থাকছে। এবার যদি প্রশ্ন আসে এই যে যাবে, এই যে LLB পড়বে বা এই যে ধরনের কোর্সগুলোর কথা আমি বললাম, বা সেটা হতে পারে জার্নালিজম, সেটা যে কোনো ধরনের প্রথাগত বিষয়কে ব্যতি রেখে যেটা সহজে মানুষ জানে না বা যেটি সম্পর্কে এখনও সঠিকভাবে মানুষের ধারণা তৈরি হয়নি, সেই ধরনের কিছু বিষয় নিয়ে অনেকেই হয়তো এগোতে চাইছেন, সেটি ম্যাক্সিমাম ক্ষেত্রে ধনাত্মক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এক্ষেত্রে চার্টের অ্যানালাইসিস করা কিন্তু প্রয়োজন। বিবাহিত জীবনের ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি একাদশে রয়েছে এবং আপনারা জানেন যে 22 এপ্রিলের পর থেকে সপ্তমপতি গ্রহ আপনাদের বৃহস্পতি, তিনি একাদশভাবে অবস্থান করছেন এবং আপনারা প্রেডিকশন শুনেছেন, অনেক জায়গায় শুনেছেন যে বিবাহিত জীবনের ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন এই সময়। বাস্তবিক অর্থে সপ্তমপতি একাদশে থাকা অত্যাধিক শুভ এবং বিবাহের জন্য একটা প্রকৃত কম্বিনেশন বলা যেতেই পারে। কিন্তু বৃহস্পতি যতক্ষণ না পর্যন্ত পূর্ণ বলশালী হবে, যতক্ষণ না পর্যন্ত সে পূর্ণ দিকবল প্রাপ্ত হয়ে অশুভ দৃষ্টি বা অশুভ কনজাংশন এড়িয়ে পূর্ণাঙ্গ শুভফল প্রদান করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়ে পূর্ণাঙ্গ ধনাত্মক রেজাল্ট পাওয়া যাবে না। এই কারণেই দেখা যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিবাহের কথাবার্তা হয়তো এগিয়েছে, হয়তো পুরানো যোগাযোগগুলো আবার ফিরে আসতে চাইছে, কিন্তু ফাইনালাইজড হওয়ার ক্ষেত্রে পুনরায় বাধা আপনারা ফেস করেছেন ম্যারিটাল লাইফটাকে কেন্দ্র করে। এবং তারপরে গিয়েও দেখা যাচ্ছে কোনো একটা ইস্যু তৈরি হয়েছে, জোটকটাকে ম্যাচ করাতে পারছেন না, বা আদার কোনো ইস্যুস তৈরি হয়েছে, কোনো একটা সমস্যা, কোনো একটা বন্ধুকে নিয়ে জটিলতার জায়গা তৈরি হয়েছে। অর্থাৎ ম্যারিটাল লাইফের ক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে এই সময়টা কিন্তু 21 জুনের পরে আপনার জন্য ধনাত্মক, বাট 21 জুন পর্যন্ত যে ফেজটা চলবে সেটি যে খুব ধনাত্মক সেটি কিন্তু বলা যায় না। উপরন্তু দেখা যাচ্ছে এই সময় যদি কথাবার্তা বলেন বা কথাবার্তা বলতে হয় সেক্ষেত্রে একটা অশান্তি, গণ্ডগোল, কোথাও যেন একটা ভুল বোঝাবুঝির জায়গা, যে বিয়েটা হয়তো হয়ে যেত এইবার এমন একটা কন্ডিশন তৈরি হয়েছিল, সেটা হয়তো ফেসতে যাওয়ার মতো একটা কন্ডিশন তৈরি হতে পারে। যাদের লিগাল ইস্যুস চলছে ম্যারিটাল লাইফের ক্ষেত্রে, ডিভোর্সের ট্রাই করছেন দীর্ঘদিন ধরে কিন্তু কোনো একটা কারণবশত সেই ডিভোর্সটা আপনি দিয়ে উঠতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু 21 জুন পর্যন্ত টাইমটা ধনাত্মক। আর যাদের মেন্টালিটি ডিভোর্স দেবো না, সংসার করবো, সুখে থাকবো, দেখুন একটা মানুষের সাথে আরেকটা মানুষ কেন বিবাহ করে? ডেফিনেটলি সুখে থাকার জন্য, একে অপরের সুখ দুঃখ সব কিছু শেয়ার করার জন্য। তো বেসিক্যালি যারা এই ধরনের মেন্টালিটি রাখছেন 21 জুনের পরে আপনার সময়টা শুভ। যদি অশান্তি হয়ে থাকে, সেটি যদি আদালত চত্বরেও যায় বা সেটি যদি একটা প্রশাসনিক বিষয়ের মধ্যে ডেফিনেটলি বাধা পড়ে যায়, ডেফিনেটলি প্রশাসন যেভাবে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাবে সেটা হবে, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা এটা আপনি আউটসাইড
সমঝোতার মাধ্যমে বিষয়টিকে কিন্তু সমাধানযোগ্য একটা জায়গা তৈরি করতে পারবেন। রাশি লগ্ন যদি আপনার হয়ে থাকে মিথুন, মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের এই সময়ে কিন্তু যারা রাসায়নিক নিয়ে কাজবাজ করছেন, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের আর্ট অ্যান্ড কালচারের সাথে, ফটো গ্যালারি হতে পারে, ফটো রিলেটেড কোনো কিছুর সাথে অ্যাটাচ থাকতে পারেন, ফটোগ্রাফার হতে পারেন, বিভিন্ন ধরনের আদার্স ফটোগ্রাফি রিলেটেড বিষয় যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার জায়গা রয়েছে। যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ধনাত্মক ডেফিনেটলি হতে পারে। এবং একটা কথা আমি বলবো, যেহেতু পঞ্চমপতি ফিফথ হাউসের লর্ডসে সেকেন্ড হাউসে আপনাদের অকুপাই করছে, এখানে কিন্তু বিভিন্ন সেল প্রফেশন, স্বনিয়ন্ত্রিত পেশা, সেটা মানি মার্কেটিং হোক, সেটা প্রোডাক্ট মার্কেটিং হোক, সেটা ডিজিটাল মার্কেটিং হোক, সেটা ইউটিউব ফেসবুক ইনস্টার মাধ্যমে একটা পরিকল্পনার বাস্তবায়ন হোক, সেখানে কিন্তু একটা ধনাত্মকতা আমি লক্ষ্য করতে পাচ্ছি। তবে স্নেহ প্রীতির কারণে কষ্টপ্রাপ্তির জায়গা মিথুনের থাকছে, যেটা বরাবরই মিথুন উপলব্ধি করে যে একটা মানুষের সাথে সম্পর্ক করে সেই সম্পর্কটাকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারেন না, বা কোথাও যেন গিয়ে যে মানুষটির সাথে আপনি সম্পর্কটা করেছেন সেই মানুষটি কোথাও আপনার বিশ্বাসের অমর্যাদা করলো এবং যেটির কারণে একটা বড়সড় ইস্যু তৈরি হলো, এটা হয়ে থাকে সাধারণত। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার ব্যক্তিগত স্তরে মনে হয় সেই জায়গাটা কিন্তু এখনও অক্ষুণ্ণ অবস্থাতেই থাকছে। এবং যেহেতু ফিফতে কেতুর অবস্থান রয়েছে, বিশেষ করে জাতিকাদের আমি বলবো যে সন্তান রিলেটেড ম্যাটারে কিন্তু একটু কষ্টপ্রাপ্তি হতে পারে। হতে পারে আপনার সন্তান সে একটা নির্দিষ্ট শ্রেণীর কক্ষে পড়াশোনা করে, তা পড়াশোনা নিয়ে আপনি একটু বেশি স্ট্রেস নিয়ে ফেলছেন, অথবা কনসিভ করার ক্ষেত্রে কিছু জটিলতার জায়গা, এগুলো কিন্তু থাকতে পারে। তবে ষষ্ঠপতি আপনাদের হচ্ছে মঙ্গল, সে দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং এখানে আমার ব্যক্তিগত স্তরে মনে হয় যাদের আর্নিং বন্ধ হয়ে গিয়েছিল কোনো কারণে, সেটা স্যালারাইজড পার্সন, আপনি কিন্তু কোনো একটা কারণবশত আপনার স্যালারিটা ঠিকঠাক ক্রেডিট হচ্ছিল না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কিংবা আপনি যে কাজটার মধ্যে যুক্ত রয়েছেন সেই কাজে কোনো গোলযোগ বা টার্মিনেশন, এই ধরনের কোনো একটা সাময়িক সমস্যা এসেছিল, আমার মনে হয় আপাতত স্তরে সেই সমস্যাটা কিন্তু মিটে যাবে এবং আপনি বিষয়টিকে উপলব্ধি করে ধীরে সুস্থে কিন্তু এগিয়ে যেতে পারবেন। ফিনান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে আমি বলবো, হ্যাঁ, কিছু খরচের জায়গা আছে, প্রণয় ঘটিত বিষয়ের কারণে আবেগ দ্বারা পরিচালিত হয়ে কিছু অতিরিক্ত খরচ আপনি করে ফেলতে পারেন, এবং অতিরিক্ত লোক বলবো না, কিন্তু হ্যাঁ, ইনভেস্ট করার কম্বিনেশন রয়েছে, হয়তো কোথাও একটা মায়ায় পড়ে বা একটা লোভে পড়েই বলা যেতে পারে যে একটা ইনভেস্ট আপনি করে ফেলতে পারেন। হিউজ ইনভেস্ট করার ক্ষেত্রে আমি বলবো বারবার ভাবুন, তারপরে ডিসিশন নেওয়ার কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। এবং মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের আমি প্রবাস নিয়ে প্রথমেই বললাম যে প্রবাসীদের কিন্তু সময়টা ভালো, 7ই জুন থেকে 24শে জুন, এই যে টাইম সেগমেন্ট আমি বলবো যারা প্রবাসে রয়েছেন অসম্ভব ভালো সময়। আপনার যদি কোনো বসের থেকে কোনো কাজ করিয়ে নিতে হয় এই সময়টিকে কিন্তু চুজ করতে পারেন, আপনার বস নিশ্চিতভাবে আপনাকে হেল্প করবে, বা তেমন একটা কম্বিনেশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং রাশি লগ্ন যদি আপনার হয়ে থাকে মিথুন, সেক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু প্রফেশনাল লাইফে রয়েছে। তবে একটা কথা কি বলুন তো, আপনাদের যেহেতু দশম ঘরের অধিপতি বৃহস্পতি, তিনি একাদশে, প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে না কেন, নিশ্চিতভাবেই হবে, কিন্তু সময়টা কবে হবে এটা একটা বড় কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। তবে আমার ব্যক্তিগত স্তরে মনে হয় 2023 জুন মাসের 21 তারিখের পর গুরুচণ্ডালের প্রভাব কিন্তু অনেকটাই কমবে, কারণ দেখা যায় দুটি গ্রহ যখন এক রাশিতে এক নক্ষত্রে অবস্থান করে সেই যোগটি, সেটি পজিটিভ হতে পারে, দ্যাট ক্যান বি নেগেটিভ, হোয়াট এভার, সেই যোগটি তার ফলাফল পূর্ণাঙ্গ স্তরে দিচ্ছে। কিন্তু যখন দেখা যায় তার আলাদা নক্ষত্রে অবস্থান করছে, ডিগ্রিগত ব্যবধান যথেষ্ট বেশি, তখন গিয়ে কিন্তু সেই ভাইব্রেশনটা অতটা কাজ করে না। সেটা শুভযোগের ক্ষেত্রেও তাই, অশুভযোগের ক্ষেত্রেও তাই, যদিও আমরা সকলেই চাই যে শুভযোগটা যেন বেশি ভালো কাজ করে, অশুভযোগটাকে যাতে একেবারে কাজ না করে। কিন্তু বস্তুত দেখা যাচ্ছে গুরুচণ্ডাল 21শে জুনের পর থেকে অনেকটাই কিন্তু বলা যেতে পারে আপনাদের নেগেটিভ ফলটা কম দেবে, যার প্রভাবে আপনার কর্মজীবনের ক্ষেত্রটা নিশ্চিতভাবেই ধনাত্মক একটা মোড় পাবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের একটা জায়গা কিন্তু রয়েছে। তবে কিছু বছর আগে, গত 2.5-3 বছর ধরে আপনি একটা মানসিক যন্ত্রণায় ছিলেন, অতিরিক্ত মাত্রায় স্ট্রেস আপনি নিয়েছেন, কারণ আপনাদের অষ্টমে ঠায়া ছিল, স্যাটার্ন অবস্থান করছিল এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে মৃত্যুসম কিছু কষ্ট, যন্ত্রণা, মানসিক চাপ, এই বিষয়গুলো কিন্তু আপনাকে পেতে হচ্ছে, কিছু লিটিগেশন, জেল জরিমানা ইত্যাদি বিষয়ের সাথে কানেকশন, এই জায়গাগুলো কিন্তু এসছে, হঠাৎ ফাড়া, হঠাৎ বিপদের কম্বিনেশনও কিন্তু এসছে। এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টি,
সেটি হলো যে 21 জুনের পর থেকে আপনি ভালো থাকতে চলেছেন, কিছুটা হলেও পজিটিভিটি ফিল হবে, সেটা স্বাস্থ্যক্ষেত্রে হোক প্রফেশনাল ক্ষেত্রে, কিন্তু মোটামুটি এই মাসটি ভালোই যাচ্ছে। অ্যান্ড তাছাড়া বিবাহিত জীবনের ক্ষেত্রেও নিশ্চিতভাবে তাই, প্রেম জীবন প্রথম থেকেই শুভ, তবে অবৈধ প্রেমের সম্ভাবনা, যেটির কারণে সম্পর্ক হানির একটা সংযোগ থাকতে পারে। বিবাহের ক্ষেত্রে এগোনোর ক্ষেত্রে আমি বারবারই বলি যে জোটক বিচার করে এগোনো উচিত, যদি কিনা অ্যারেঞ্জ ম্যারেজ হয়। আর লাভ ম্যারেজের ক্ষেত্রে যদি দুজনের প্রতি দুজনের বিশ্বাসটা একদম আকাশ সমান হয়ে থাকে, সেক্ষেত্রে হয়তো এই বিষয়টাকে সাময়িকভাবে অ্যাভয়েড করা যেতে পারে। আর যদি বিশ্বাস অটুট থাকে, সেক্ষেত্রে একবার অন্তত চেক করে নিয়ে যে কী কন্ডিশন রয়েছে এবং সেটি পজিটিভ অ্যাওয়েতে গ্রহণ করতে হবে। অনেক সময় দেখা যায় আপনারা রিলেশনশিপে রয়েছেন 5 বছরের, জোটক বিচার করালেন, জোটক বিচার করার পর দেখা গেল অষ্টকূটের ক্ষেত্রে পার্সেন্টেজ ম্যাচ করছে না, সেটা হয়তো 12-13 হচ্ছে, কিন্তু দশাকূটের ক্ষেত্রে সেই পার্সেন্টেজ আবার ভালো। বা কৃষ্ণমূর্তি পদ্ধতি দশবিদ্যা পুরুথম KPDP ম্যারেজ ম্যাচিং যেটাকে বলা হয়, এখানে হয়তো আপনার পার্সেন্টেজ 60%-এর উপরে, সেক্ষেত্রে টেনশন নেওয়ার একদমই দরকার নেই। আর যাদের ক্ষেত্রে সবগুলোতেই কিছু না কিছু নেগেটিভিটি আছে, থাকতে পারে, কিন্তু সবার আগে বুঝতে হবে 3 বছর আপনার একসাথে ছিলেন, সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। 3 বছর যারা একসাথে থাকতে পারে, সে তারা বাকি 30 বছরটাও থাকতে পারবে। হয়তো কিছু ইস্যুজ আসবে যেটা হয়তো 3 বছরেও এসেছে, কিন্তু সেই বিষয়গুলোকে সমাধান করে নিজেদের চেষ্টায় আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। আর আমি নক্ষত্র নিয়ে কথা বলবো বলেছিলাম, প্রথমেই আমি আসি মৃগশিরা। মৃগশিরা নক্ষত্র, এই যে মৃগ শব্দের অর্থ আমরা জানি হরিণ, কিন্তু মৃগ শব্দের অর্থ কিন্তু অন্বেষণ করাও, অর্থাৎ যে শির বা যে মাথা অন্বেষণ করে। কী অন্বেষণ করে? মিথুনের ক্ষেত্রে আর বৃষের ক্ষেত্রে দুটো রাশিতেই আমরা মৃগশিরা পেয়েছি। বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির শেষের দিকে আমরা মৃগশিরা নক্ষত্রকে পেয়েছি, এবং মিথুন রাশির ক্ষেত্রে প্রথমের দিকে আমরা মৃগশিরা নক্ষত্রকে পেয়েছি। যদিও মৃগশিরা নক্ষত্রটি মঙ্গলের নক্ষত্র, কিন্তু এর অধিপতি দেবতা কিন্তু চন্দ্র। দেখা যায় যে মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের একটা অন্বেষণ থাকে, একটা খোঁজা থাকে। কী খোঁজা? মিথুনের ক্ষেত্রে সেই খোঁজাটা হলো ভালোবাসা, বন্ধুত্ব, সম্পর্ক, ভালো একজন মানুষ প্রাপ্তির জায়গা, তার জন্য চেষ্টা করা, এই অন্বেষণটা কিন্তু থাকে। আরও ডিটেলস আমরা একদিন আলোচনা করব। আপাতত স্তরে যেটা বলার, এই অন্বেষণ করাটা এবং যে মানুষটিকে আপনি অন্বেষণ করছেন সেটি কিন্তু প্রাপ্তির সম্ভাবনা 21 তারিখের পরে থাকবে, তবে তার আগে ভুল মানুষকে খুঁজতে পারেন, এটি আপনার জন্য পজিটিভ নয়। স্বাস্থ্য মোটামুটি যাচ্ছে এই মাসে, পজিটিভিটি থাকবে। কর্মজীবন 21 তারিখের পর বিদ্যাক্ষেত্র শুভ, 24 তারিখের পর থেকে কোনো স্কলারশিপ প্রাপ্তির জায়গা মৃগশিরার থাকবে। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের পুরানো কোনো মানুষ ফিরে আসতে পারে, সেটা বিবাহিত জীবনের জন্য হতে পারে, বিয়ে হতে হতে ভেঙে গেছে, সেটা হতে পারে কোনো রিলেশনশিপ ছিল 5 বছর হঠাৎ করে চলে গিয়েছিল আবার ফিরে এসছে, বা কোনো সম্পর্ক সেটা বন্ধুত্বপূর্ণও হতে পারে। নক্ষত্র আদ্রার ক্ষেত্রে দেখা যায় আদ্রার লাইফটা কিন্তু খুব স্ট্রাগলিং, কারণ এটা মনে করা হয় হীরক আমরা কয়লা খুনিতে পাই, কথাটা কিন্তু একদমই সত্য, কিন্তু এই হীরক তাকে হীরকে পরিণত হতে একটা কার্বনকে কতটা তার ট্রান্সফরমেশন আছে সেটা অনেকেই জানেন, এবং এখানে চাপ তাপের একটা বিশাল বড় ফ্যাক্টর কাজ করে। তেমনই আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই চাপ, এই তাপ, একটা পরিশ্রম, একটা কষ্ট প্রাথমিক স্তরে কিন্তু করতে হয়, এবং এরা ফাইনালি ওই হীরকের মতোই জলজল করে যদি পদ্ধতিটা এবং পথটা সঠিক হয়ে থাকে। আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রটা এ মাসে ভালো যাচ্ছে না, বিবাহিত জীবন মধ্যম প্রকৃতির থাকছে, তবে ডিভোর্স রিলেটেড প্রবলেম 21 তারিখের পরে কিন্তু শর্ট আউট হবে। এবং আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের বিদ্যাক্ষেত্রটা শুভ, প্রবাসীদের অসাধারণ ভালো কম্বিনেশন রয়েছে। যাদের বয়স মোটামুটি 50-এর ঊর্ধ্বে তাদের কিন্তু সময়টা ভালো যাবে, নতুন কোনো প্রপার্টির সম্ভাবনা রয়েছে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পুনর্বসু, বৃহস্পতি নক্ষত্রে জাতক জাতিকাদের এই মাসটি ভালো, অর্থনৈতিক ক্ষেত্রটা ডেভেলপ করবে, তবে পেটের প্রবলেম, চক্ষু পীড়ায় কষ্ট পেতে পারেন 15 তারিখের পর থেকে। সম্মান প্রাপ্তির সম্ভাবনা, জয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে যদি নক্ষত্র আপনার হয়ে থাকে পুনর্বসু। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল, কেমন লাগলো আজকের অনুষ্ঠান অবশ্যই আমাকে জানাবেন। কীভাবে জানাবেন? ডেফিনেটলি আমাকে কমেন্ট করতে পারেন, অনেকে ফোন করে জানান, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। বুকিং করার জন্য তো অনেকেই ফোন করেন, কিন্তু ভিডিওটা ভালো লেগেছে বা কোনো একটা বিষয় দেখে এতটাই তার পছন্দ হয়েছে সে জানানোর চেষ্টা করে, ডেফিনেটলি খুব ভালো লাগে বিষয়টা, আরও বেশি মোটিভেটেড হই। অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে, আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।